ভাইকে ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমরা প্রত্যাশা করি প্রতিটি গ্রামে, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি সমাজে, প্রতিটি উপজেলায় এবং এইরকম সমাজসেবক একরামুলের মতো যারা রয়েছেন তারা দীর্ঘ সময় সমাজ সম্পৃক্ততায় বেঁচে থাকুক, আমরা তাদেরকে উৎসাহ জানাই। ওনার পাশাপাশি আরও অসংখ্য প্রবাসী যারা রয়েছেন, যারা এই সমাজের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন, নিজেকে নিজের যে রক্ত মাখা হালাল উপার্জন তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে কাজ করছে এবং সামাজিক উন্নয়নে তারা কাজ করে যাচ্ছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ভারত প্রিয় মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আসলে 2017 সাল থেকে কার্যক্রম করছি, তারা ধারাবাহিকতায় আমরা প্রতি বছর একজনকে আমরা আমাদের FPM পদক দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই হিসেবে আজকে এই বছর 2024 সালে আমরা আমাদের যে FPM পদক রয়েছে সেটি আমরা একরামুলক সাহেবকে আমরা প্রদান করার জন্য আজকের অতিথিদের অনুরোধ করছি। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আজকে আমরা আসলে যে অতিথি আমাদেরকে অনেক কষ্ট সাধ্য অনেক সময় মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা ওনার নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি নাগরবী উপজেলা উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ ইফতেখার উদ্দিন, আমি প্রধান অতিথিকে কষ্ট করে কথা বলছি। অসুস্থদের চিকিৎসা করা হতো, আরও বিভিন্ন
বহু কার্যক্রম এই হিন্দু মন্দির করত, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হ্যান্ডেল করতেন। তো এখানে যে ভারতীয় মেমোরিয়াল ফাউন্ডেশনের যিনি উদ্যোক্তা, তিনি কিন্তু এখানকার লোক না। আমি যতটুকু ওই অপর বৃষ্টি দেখলাম বাড়ির কোম্পানিগঞ্জ, আমি এক সময় 1998 থেকে 2002 পর্যন্ত আমি কোম্পানিগঞ্জ বন্ধে কর্মরত ছিলাম। এখন একটা প্রশ্ন আছে যে বিজয়পুর ইসলামী মাদ্রাসা জেলা, তার অবস্থান ভেনিজেলা দারুমিয়া উপজেলা। দারুমিয়া উপজেলা ইনশাল্লাহ বহু কোটিপতি লোক আছে, ইঞ্জিনিয়ার আছে, কিন্তু এই যে অধুপাড়া গাঁয়ে একটা মাদ্রাসা আছে, দিনই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আগ্রহটা কম। আমি এটা ভুক্তভোগী, কোনো এমনও লোক আছে গেলে মানে অনিয়ে প্রকাশ করে, মনে হয় যেন আমরা বিখ্যাত জন্য আছি, কিন্তু এটা যে তার নৈতিক দায়িত্ব, এটা তো আল্লাহ বলছেন যে সেবামূলক কাজ করার জন্য, মানুষকে সহায়তা করার জন্য। আল্লাহ বলবেন শেষ বিচারের দিন যে আমি বিরক্ত ছিলাম, তুমি তো আমাকে খাবার দেও নাই, বলবে বান্দা বলবে যে আল্লাহ আপনি তো খান নাই, আপনার তো অপুরন্ত সম্পদের মালিক, অপুরন্ত জিনিসের মালিক, আপনাকে আমরা কীভাবে খাওয়াবো? তখন আল্লাহ বলবেন যে অমুক বান্দা আমার যে ভুখা ছিল, সে চিকিৎসাভাবে চিকিৎসা করতে পারতেছিল না, তুমি তাকে যদি সহযোগিতা করতে, তাকে যদি খাবার দিতা, তাহলে আমাকে খাওয়ানো হতো। তো আমরা মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে যে বিশেষ করে যে সমস্ত এলাকায় অপগ্রস্ত লোক আছে, যিনি প্রতিষ্ঠানগুলো আছে, যিনি প্রতিষ্ঠানগুলোর অনেক সমস্যা, এগুলো যদি আমরা খেয়াল করি ইনশাআল্লাহ, যে কোনো সেবামূলক কাজ করতে হলে নিজের ইচ্ছেটাই যথেষ্ট। এই জন্য কিছু লোকের উদ্যোগ প্রয়োজন আছে, অনেকে পরিশ্রম করতে হয়, যে কোনো সংগঠন তৈরি করতে হবে। আশা করি যদি সেবার মনোভাব নিয়ে সবাই এগিয়ে আসে, এখানে সমস্যা হয় না, এখানে অবশ্যই আল্লাহ সফলতা দান করে। যদি আমরা আল্লাহ এবং রাসূলকে মানি, আল্লাহ রাসূলের এমনি তো আমরা যে কোনো কিছু করতে যাই, উদ্যোগ নিতে যাই, সেখানে আল্লাহ আমাদের সহযোগিতা করবে। তা আশা করি এই মাদ্রাসার উপর সাফল্য কামনা করি, এবং যারা এই ফাউন্ডার তাদের সাফল্য কামনা করি, তাদের দীর্ঘায়ু কামনা করি। আমরা আসসালামু আলাইকুম। অনেকে আমরা মাঝে মাঝে ভুল করে দাঁত পাবি না, কেমন দাঁত যদি না মাজি তাতে পোকা হইতে পারে, তাতে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, এই কারণে আমরা নিয়মিত দাঁত মাজবো মাজবো দরকার দ্রুত আসো, বাকি আমরা একটু আত্মালি দেই। আচ্ছা 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 আচ্ছা।
আচ্ছা আচ্ছা আচ্ছা
जी।